ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে সারা বিশ্বে আলোচনার কেন্দ্রে তেল বিদ্যুৎ সংকট। এমন সময় কোনো প্রকার তেল বিদ্যুৎ ছাড়াই চলে এমন ওয়াটার পাম্প উদ্ভাবন করে তাক লাগিয়ে দিয়েছেন কিশোরগঞ্জের তারাইল উপজেলার কৃষক হাদিস মিয়া। এর নাম দিয়েছেন বঙ্গবন্ধু অটো ওয়াটার পাম্প। কোনোরকম খরচ ছাড়াই বঙ্গবন্ধু অটো ওয়াটার পাম্প দিয়ে উঠছে পানি। মূলত প্রত্যন্ত অঞ্চলে কিভাবে কৃষকের জমিতে সহজে সেচের ব্যবস্থা করা যায় সে চিন্তা থেকেই কাজ শুরু করেন হাদিস মিয়া। একসময় তিনি চাকরি করতেন বিআরটিসিতে, এক্ষেত্রে কাজে লাগান সেখানের ইঞ্জিনের কাজের অভিজ্ঞতা। নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উদ্ভাবন করেন এই ওয়াটার পাম্প। এরপর তার সাথে যুক্ত হন একই এলাকার আরো দুই কৃষক। বর্তমানে তাদের এই উদ্ভাবন তাক লাগিয়েছে এলাকার সাধারণ মানুষের কাছে। মূলত এই পাম্পে সেলফ রিচার্জেবলের মধ্য দিয়ে ঘূর্ণায়মান কম্প্রেসারের মাধ্যমে উৎপাদন হয় বিদ্যুৎ, আর সেই বিদ্যুৎ দিয়েই চলে ওয়াটার পাম্প। দেশ ও কৃষকদের কথা ভেবেই এই উদ্ভাবন, জানান উদ্ভাবক। মূল কথা হলো একটা ঘূর্ণমান একটা প্রজেক্ট, এটা আমরা একটা সেলফের দ্বারা একটা ঘূর্ণমান তৈরি করি। এখান থেকে একটা কারেন্ট আউট হয়, কারেন্টটা থেকে ডিসি মোটর হেল্প পায়, এখান থেকে একটা যে একটা সেলফ আছে সেলফের আপনি ব্যাটারি হেল্প পায়। মূলত ঘূর্ণমান থেকে একটা কারেন্ট উৎপাদন হয়। আমরা নদীর থেকে 100 ফুট লুজ পাইপ লাগায় আমরা পানি টানতেছি, এবং কি পাতাল থেকে 100 ফুট বোরিং নিজের থেকে পানি তুলতেছি। আমরা কাজ একটাই, আমরা যেন কৃষককে বিনা তেলে বিনা কারেন্টে, মূল কথা হলো বিনা খরচে যেন আমরা কৃষককে পানি দিতে পারি। আর তাদের এই উদ্ভাবন সাধারণ মানুষের মাঝে আশা জাগিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এটা আপনার তেল অথচ ডিজেল বিদ্যুৎ ছাড়া মনে করেন এই জিনিসটা এরা উৎপাদন করছে, এমনকি আমরা কিছু সংখ্যক মানুষের পানি নিছি। তো যাহাতে জন্ম করেন এই জিনিসটা যদি মনে করেন আবিষ্কার হয়ে যায়, তাহলে আপনার তেল তাইকে আপনার ডিজেল তাইকে আমরা বাচ্চা দাম গা। এটা আপনার নদীতে পানি তুলতেছে, ওটু এই আপনার পাতালতে পানি তুলতেছে, বিদ্যুৎ লাগে না, তেল লাগে না। আর এই পানি তোলাতে আমরা অনেক জমিতে পানি দিতেছি, ব্যবহার করতেছি। হাদিস মিয়ার তৈরি অটো ওয়াটার পাম্প সহজেই যেমন কৃষকের জমিতে পানি সেচের ব্যবস্থা করছে, তেমনি এই পাম্প থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলেও মনে করেন প্রকৌশলী। প্রথম ধাপে প্রমোটর বা গুণন সৃষ্টির পরে কম্প্রেসরের মাধ্যমে ওই জায়গায় বিদ্যুৎটা উৎপাদন হচ্ছে। তো এক্ষেত্রে কোনো অন্যান্য জ্বালানির ক্ষেত্রে যেমন জেনারেটরের জন্য তেল বা পেট্রোল অকটেন এগুলার দরকার, এগুলার কোনো কিছু দরকার নাই। তো এক্ষেত্রে আমি ভোল্টমিটারে ওনার ভোল্টেজটা দেখলাম প্রায় 491 ভোল্টের মতো এসি ভোল্টেজ। তো এটা দিয়ে বাসা বাড়িতেও আমরা যে সাধারণত যে বিদ্যুৎগুলো আমরা পাই বা ইউজ করি, তো এটা সম্ভব। আমাদের যে বিদ্যুতের কিছু ক্রাইসিস আছে, তো এটা ওই ছোট ক্ষুদ্র আবিষ্কারটা যদি আমরা একটা ছোট সাবস্টেশনে রূপান্তর করতে পারি, তো এই ক্ষেত্রে আমরা বিদ্যুৎ ক্ষেত্রে একটা অবদান রাখতে পারবো। এদিকে কৃষিকাজে খরচ কমিয়ে আনা ও বিদ্যুৎ অপচয় রোধে হাদিস মিয়ার উদ্ভাবনী শক্তি কাজে লাগানোর জন্য সরকারের কাছে দাবি জানান স্থানীয়রা। তামজিদ মির্জা, কালবেলা।